बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम छोट्ट सोनामणिरा तुम्हरा केमन आछो शिशु श्रेणी आमी आमिना खातुन बर्णमाला आदर्श उच्च विद्यालय कलेज कर्तृक अनलाइन क्लासे तुम्हारे स्वागत आशा करी तुम्हारा सबाई भालो आछो तुम्हारे शुभकामनाय आज के आमार क्लास शुरू करछि। चलो आमरा मूल पाठे चले जाए। देखो आमरा आज के पढ़ाबो हलो तुम्हारे शीटेर 4-9 अर्थात शून्य स्थान पूरण करो एवं 5-9 सत्य मिथ्या निर्णय करो। प्रथमत आमरा सबाई देखो शून्य स्थानटा ख्याल करी। क आमादे सृष्टिकर्ता देश आमादे सृष्टिकर्ता के आल्लाह आमादे सृष्टिकर्ता के आल्लाह। प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा सबाई खाता पेंसिल इरेजार निये बसे पड़ो। मैम जा लिखछि ता सुंदर करे लिखे फेलो ठीक आछे। अच्छा ओके आमादे सृष्टिकर्ता के आल्लाह ठीक आछे सबाई लिखे फेलो आमादे सृष्टिकर्ता आल्लाह। नामाज डैश वक्त आमरा सबाई जानी जे नामाज कय वक्त नामाज 5 वक्त ताहले एटा कत होबे 5 नामाज 5 वक्त। अच्छा आमरा बांग्लाय लिखे फेलिटा नामाज कय वक्त 5 वक्त ठीक आछे। গ আরবি হরফ ড্যাশটি আরবি হরফ কয়টি আরবি হরফ 29টি কয়টি হবে 29টি ঠিক আছে আরবি হরফ 29টি। ঘ আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম হলো ইসলাম ঠিক আছে আমাদের ধর্মের নাম হলো ইসলাম। সবাই লিখেছো এখন আসো ঘ ও সালাত অর্থ দেশ আমি আগেও তোমাদের পড়িয়েছি তারপর বলছি যে সালাত অর্থ কি নামাজ সালাত অর্থ কি নামাজ ঠিক আছে লিখে ফেলো সালাত অর্থ নামাজ সালাত অর্থ কি নামাজ ওকে। তার পরবর্তীতে আসো চতে নুক্তাযুক্ত হরফ ড্যাশটি নুক্তাযুক্ত হরফ কয়টি নুক্তাযুক্ত হরফ 15টি নুক্তাযুক্ত হরফ কয়টি 15টি নুক্তাযুক্ত হরফ 15টি। আচ্ছা এবার আমি আবার তোমাদের পড়ে শোনাচ্ছি দেখো ক আমাদের সৃষ্টিকর্তা ড্যাশ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ঠিক আছে। খ নামাজ ড্যাশ ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত। গ আরবি হরফ ড্যাশটি আরবি হরফ কয়টি আরবি হরফ 29টি। আচ্ছা এবার আসো ঘ আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম। তারপর আসো উ সালাত অর্থ ড্যাশ সালাত অর্থ কি নামাজ সালাত অর্থ কি নামাজ। পরবর্তীতে আসো চ নুক্তাযুক্ত হরফ ড্যাশটি নুক্তাযুক্ত হরফ কয়টি নুক্তাযুক্ত হরফ 15টি। আমরা এখন শিখতে পারলাম শূন্য স্থান পূরণ করা এখন আমরা শিখব হলো সত্য মিথ্যা নির্ণয় করো। আচ্ছা প্রিয় ছোট্ট সোনামণিরা তোমরা এই সত্য মিথ্যা এরকম করে ওঠানো থাকবে তোমরা শুধু এই পাশ দিয়ে লিখে দিবা সত্য না মিথ্যা সেটা নির্ণয় করবা ঠিক আছে। সত্য হলে সত্য মিথ্যা হলে মিথ্যা ওকে। এবার আসো ক লাম আলিফ একটি যুক্ত হরফ লাম আলিফ দেখো উচ্চারণেই কিন্তু আসে লাম আলিফ দুইটা একসাথে কিন্তু তাহলে এটা অবশ্যই যুক্ত হরফ তাহলে এটা কি সত্য সবাই লিখে ফেলো লাম আলিফ একটি যুক্ত হরফ তাহলে এটা কি হলো সত্য। পরবর্তীতে আসো খ সুবহুন সুবহুন অর্থ আকাশ আমরা কিন্তু সকলেই শব্দার্থ পড়েছিলাম যে সুবহুন শব্দের অর্থ হলো কি ভোর মনে আছে তোমাদের। আচ্ছা আমি আবার বলছি সুবহুন অর্থ আকাশ এখানে কিন্তু ভুল দেয়া আছে মানে ঠিক না তাহলে এটা কি হবে মিথ্যা হবে সবাই খাতায় লিখে রাখো ঠিক আছে।
সুবহুন শব্দের অর্থ হলো আকাশ, কিন্তু আমরা জানি কি সুবহুন শব্দের অর্থ হলো ভোর। পরবর্তী ঘতে চলে আসো, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা কিন্তু দেখো, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এবং জানতে পারবে যে দেখো আমাদের কিন্তু শূন্যস্থানও আমরা পড়েছি যে আমাদের ধর্মের নাম দেশ। আমরা কিন্তু শূন্যস্থানও পড়েছি যে আমাদের ধর্মের নাম ইসলাম। তো সেই খাতিরে দেখো, আমি যদি একই শব্দ এখানে দেখো, একই বাক্য যে আমাদের ধর্মের নাম ইসলাম, তাহলে এটা শূন্যস্থানে আমরা জানা সত্য, তাহলে এটা কী হবে, সত্য হবে না মিথ্যা হবে? তোমরা নিজেরাই বলতে পারবে। তাহলে অবশ্যই এটা সত্য। তাহলে আমরা সবাই লিখে ফেলি, দেখো সত্য, আমাদের ধর্মের নাম ইসলাম, ঠিক আছে? এটা কী হবে, সত্য। আর ঘতে চলে আসো, দুই নুক্তাযুক্ত হরফ পাঁচটি, দুই নুক্তাযুক্ত হরফ পাঁচটি, এটা কি মিথ্যা? সবাই লিখে ফেলো, দুই নুক্তাযুক্ত হরফ পাঁচটি, এটা হলো মিথ্যা। পরবর্তী উঁতে চলে আসো, জবর হরফে উপরে বসে, জবর হরফের কোথায় বসে? জবর হরফে উপরে বসে, তাহলে এটা কি সত্য? সবাই লিখো, জবর হরফের উপরে বসে, ঠিক আছে, সত্য। পরবর্তী দেখো, চ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। দেখো আমরা শূন্যস্থানে, এই যে কর্ণ শূন্যস্থানেও দেখো আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। দেখো আমরা যদি একটা শূন্যস্থান পারি, তাহলে আমরা কিন্তু একটা সত্য মিথ্যাও পেরে যাচ্ছি। তাহলে কি আমাদের বুঝে যাচ্ছে যে এটা যদি শূন্যস্থানে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তাহলে এখানেও কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তাহলে এটা কি হবে, অবশ্যই সত্য হবে। তোমরা সবাই লিখে ফেলো, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সত্য, ঠিক আছে। পরবর্তী ছতে আসো, আরবি হরফ দেশটি। দেখো এখানে আমরা পড়েছি শূন্যস্থানে আরবি হরফ ২৯টি, শূন্যস্থানে আমরা কি পড়েছি যে আরবি হরফ ২৯টি, কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা খেয়াল করলে দেখতে পাবা যে আরবি হরফ ৩০টি দেওয়া আছে। তাহলে এটা কি সঠিক না সঠিক না সেটা বলো? অবশ্যই এটা সঠিক না, কারণ এখানে আছে ২৯টি আর এখানে আছে কয়টি, ৩০টি। তাহলে অবশ্যই এটা ভুল তথ্য দেওয়া আছে, তাহলে এটা কি হবে ছোট ছোটরা বলো, এটা হবে মিথ্যা। তাহলে আমরা সবাই লিখে ফেলি, এটা হবে মিথ্যা, ওকে? আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি আবার পড়ে শোনাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, আর তোমরা অবশ্যই খাতাতে লিখে ফেলো, ম্যাম যা বলতেছি তা সুন্দর করে লিখো। দেখো ক, লামালিপ একটি যুক্ত হরফ। আমরা এটা কিন্তু প্রথমেই বলেছি যে উচ্চারণেই বুঝতে পারো যে লাম আলিপ, এটা কিন্তু দুটা হরফ, সেটা যুক্ত করে কি হলো, তাহলে এটি যুক্ত হরফ, লাম আলিপ একটি যুক্ত হরফ, তাহলে এটা কি হলো, সত্য। আচ্ছা খ, সুবহুন, সুবহুন অর্থ আকাশ। আমরা কিন্তু সঠিক উত্তরে পড়েছি যে সুবহুন শব্দের অর্থ হলো কি, ভোর। সুবহুন শব্দের অর্থ কি, ভোর, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা ভুল, এটা ভুল হয়, ভুল লিখেছে, তাহলে আমরা সেটা সেক্ষেত্রে লিখতে পারি যে এটা মিথ্যা। পরবর্তী গতে চলে আসো, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মের নাম কি ইসলাম, তাহলে এটা কি সত্য। তারপরে আবার আসো ঘ, দুই নুক্তাযুক্ত হরফ পাঁচটি, দুই নুক্তাযুক্ত হরফ পাঁচটি, এটা কি মিথ্যা। পরবর্তী আসো জবর হরফে উপরে বসে। তোমাদের কিন্তু আমি আলিফ বা এই জবর দিয়ে পড়িয়েছি এবং উচ্চারণও শুনিয়েছি, সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পারো যে আলে জবরটা কোথায় বসিয়েছিলাম, ম্যাম উপরে বসিয়েছি, তাহলে এটা কি হয়, জবর হরফে উপরে বসে, তাহলে অবশ্যই এটা সত্য। পরবর্তীতে আসো ছ, চ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। কে আমাদের সৃষ্টিকর্তা? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তাহলে এটা কি সত্য, ঠিক আছে। আচ্ছা পরবর্তী ছতে আসো, আরবি হরফ ৩০টি। আমরা কিন্তু আরবি হরফগুলো পড়েছি এবং কি শূন্যস্থানও পড়েছি, তাই এইটা পড়াটা খুবই সহজ হয়ে যায় আমাদের জন্য, যে আমরা সবাই জানি যে আরবি হরফ ২৯টি, তাহলে এই এখানে লিখেছে কয়টি, ৩০টি, তাহলে এটা ভুল, মানে ঠিক লেখেনি, তাহলে কি হবে, মিথ্যা। প্রিয় শিক্ষার্থী
সোনামণিরা, তোমরা সবাই দেখেছো আজকে আমি তোমাদের পড়িয়েছি শূন্যস্থান পূরণ করা এবং সত্য মিথ্যা নির্ণয় করো। আশা করি সবাই খাতায় লিখে ফেলেছ এবং ম্যামের সাথে পড়াটাও পড়ে নিয়েছো। এখন আমি তোমাদের SW দিব, সবাই ডায়েরিটা খুলে ফেলো এবং ম্যামের সাথে SWটা লিখে রাখো। দেখো, ওকে, তোমাদের সবার কাছে একটা শিট দেওয়া হয়েছে। সেই শিট অনুযায়ী 4 নম্বরে শূন্যস্থান পূরণ করা এবং 5 নম্বরে সত্য মিথ্যা নির্ণয় করা পড়া এবং লেখা থাকবে। সবাই ডায়েরিটা লিখে নাও। 4 নম্বরে শূন্যস্থান পূরণ, 5-এ আসো, 5-এ থাকবে পড়া ও লেখা। ছোট সোনামণিরা, তোমাদের দেখো শূন্যস্থান পূরণ করা এবং সত্য মিথ্যা পড়া এবং লেখা দেখেছি। সবাই ডায়েরিটা লিখে ফেলেছ। বাসায় অবশ্যই এই পড়বা এবং লিখতে হবে, কারণ যত লিখবা একবার লিখলে 10 বার পড়ার সমান তুমি বুঝতে পারবা, তোমার মনে থাকবে খুব দ্রুত। তাই আজকের মতো আমার ক্লাস এ পর্যন্তই। সামনের ক্লাসে আবার দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।